আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টিকটকে থাকা এমন একটি গোপন ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ফোনের মধ্যে রেফার কোড দেওয়ার বক্সটা নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আমি আমার এই ফোনটির মধ্যে কখনও টিকটক ব্যবহার করিনি এবং আমি এই ফোনের মধ্যে যখন টিকটক অ্যাপটিকে ইনস্টল করে আমি নতুন এক অ্যাকাউন্ট খুলেছি তখন দেখা যাচ্ছে নিচের দিকে দেখুন রকম রেফার কোড দেওয়ার বক্স নেই যেটা আসলে অন্য ফোনের মধ্যে আছে এই যে দেখুন আমার এই ফোনের মধ্যে যে টিকটক অ্যাপটি আছে এটার মধ্যে কিন্তু রেফার করার যে বক্স সেই বক্সটি কিন্তু আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে তো আমি এই ফোনের মধ্যেও কিন্তু রেফার করার যে বক্সটি সেই বক্সটি নিয়ে আসবো ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ফোনের মধ্যে কিন্তু রেফার করার যে বক্স সেই বক্সটি আছে ওকে বন্ধুরা এই যে দেখুন আমি যদি এখানে নিচের দিকে যাই তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে কি অ্যান্টার ইনভাইট কোড অ্যান্ড গেট আপ টু টেন পয়েন্ট ঠিক আছে মানে এটার মধ্যে কোড দেওয়ার বক্সটা এসেছে কিন্তু এই নতুন ফোনটাতে কিন্তু আসতেছে না তো আমি কিন্তু এই ফোনটাতে একটা ট্রিকের মাধ্যমে এই ফোনের মধ্যে আনতে পেরেছি সো আমি আপনাদের সামনে আজকে সেই ট্রিকটাই শেয়ার করব কীভাবে আপনারা এরকম একটি রেফার কোডের বক্স নিয়ে আসবেন এই যে এই বক্সটি যাদের আসে না সেই বক্সটি আপনারা কিভাবে খুব সহজে নিয়ে আসবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও যারা এই অপশানটি এখন পর্যন্ত খুঁজে পাননি তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। সেটা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের যেই ট্যাক নিউজ ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত ইউটিউবে গিয়ে সার্চ করুন ট্যাক তো আপনারা শুধু সার্চ করবেন টিউনস লিখে এবং যখন আপনারা সার্চ করবেন তখন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ট্যাক নিউস সেটা কিন্তু চলে আসবে তো বন্ধুরা ইউটিউবে যখন আপনারা ট্যাক টিউন্স লিখে সার্চ করবেন তখনই কিন্তু আপনারা আমাদের যে ট্যাক নিউন্স ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখুন এখানে লাল সাবস্ক্রাইব লেখা আছে তো আপনারা অতি দ্রুত আমাদের যে টেকনিক ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আছে বন্ধুরা এখানে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তাহলে আপনারা প্রতিনিয়ত টিকটকের সকল সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা যেই প্লে স্টোর আছে সেটাকে আপনাদেরকে ওপেন করতে হবে এই যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরটাকে আপনারা ওপেন করবেন ঠিক আছে তো প্লে স্টোরটাকে ওপেন করার পর এই যে এখান থেকে আপনারা এই সার্চ ফর অ্যাপস এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা কি লিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আপনারা লিখবেন ফি এ ফি এ আর এ ডাবল আর ইএল ফ্যারারেল স্পেস ঠিক আছে এই যে দেখুন প্যারারেল স্পেস এই অ্যাপটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন আবারও খেয়াল করুন এই যে দেখুন প্যারারেল স্পেস মাল্টিপেল অ্যাকাউন্টস অ্যান্ড টু ফেস ঠিক আছে তো আপনাদেরকে এই অ্যাপটি আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হবে তো আপনারা সিম্পলি এই যে এখানে ইনস্টল অপশানে ক্লিক করবেন বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এই সমস্যাটার সমাধান করতে পারবেন তো আমি আমার ফোনের মধ্যে প্যারারাল স্পেস অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে মূল বিষয়টা দেখিয়ে দিব ঠিক আছে তো একটু অপেক্ষা করি আমরা ভিডিওটি একটু পুশ করব আমি তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের ফোনের মধ্যে প্যারারাল স্পেস মাল্টিপাল অ্যাকাউন্ট অ্যান্ড টু পেজ এ অ্যাপটি কিন্তু ইনস্টলিং হচ্ছে সো আমরা একটু অপেক্ষা করব তার আগে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আসলে আমার টিকটকের মধ্যে সেই কোডটি আসে কি না তার কারণ আপনারা হয়তো বা অনেকেই বলবেন ফেক ভিডিও না ভাই আমি ফেক কোনো ভিডিও তৈরি করি না আপনারা আমার চ্যানেল ঘুরে দেখলেই বুঝবেন যে আসলে আমি রকম ফেক ভিডিও করি না এ দেখুন রকম রেফার কোড দেওয়ার রকম বক্স নেই কিন্তু আমরা কিন্তু এটা খুব সহজেই নিয়ে আসতে পারবো এ দেখুন অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেল এবং আমি সিম্পলি এই অ্যাপটিকে ওপেন করবো তবু ওপেন করার পর এরকম একটি প্রাইভেসি বা মানে তাদের যে প্রাইভেসিগুলো সেগুলো দেখতে পারবেন এখান থেকে আপনারা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে যখন ক্লিক করবেন তখন এখান থেকে কন্টিনিউ অপশান আসবে এখানে ক্লিক করবেন তারপর এখানে ওয়েল ওয়েজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে আবার অ্যালো অপশানে ক্লিক করবেন আবারও অ্যালো অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা এবার দেখুন এখানে এরকম চলে আসবে এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো স্টার্ট অপশানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অ্যাপ সিলেক্ট নিজে নিজে হয়ে আছে তো আপনারা যেটা করবেন অ্যাড টু প্যারাল স্পেস এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এবার আপনাদেরকে এখান থেকে অ্যাকসেপ্ট মানে এটার যে পারমিশন আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম অ্যাকসেপ্ট করার পর এখানে দেখুন অ্যাড অ্যাপ বলে একটি অপশান দেওয়া আছে ঠিক আছে তো আপনারা এই অ্যাড অ্যাপ এখানে ক্লিক করবেন বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করুন তার কারণ আপনারা যদি একটা মিস্টেক করেন তাহলে কিন্তু আপনারা সেই বক্সটি পাবেন না যাই হোক এবার আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন টিকটকটি আছে তো আমরা টিকটকের উপরে ক্লিক করে এটাকে আমরা সবুজ মার্ক করে নিব। করার পরে এখান থেকে দেখুন অ্যাড টু প্যারাল স্পেস টু এখানে ক্লিক করবেন তবু ধর এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এটা প্যারালাল স্পেসের একটা পর্যায়ে চলে আসবে মানে এটা আমরা কিন্তু ক্লোন করে নিলাম তো এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দেখুন টিকটক তো আমরা টিকটকে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন ইনস্টল ইউটি টিকটক ইজ ফর সিক্সটি ফোর ভিট যদি আপনার সিক্সটি ফোর ভিট হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তার জন্য ইনস্টল অপশানে ক্লিক করবেন তো ইনস্টল অপশানে ক্লিক করার পর এখানে এটা প্লে স্টোর নিয়ে যাবে এটা মাত্র পাঁচশো আঠাশ কেবি সো এটা ইনস্টল হতে মনে হয় তিরিশ সেকেন্ডও লাগবে না তো আমি ইনস্টল অপশানে ক্লিক করব এবং একটু অপেক্ষা করব এটা আমার ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাবে ওকে বন্ধুরা ইনস্টল কিন্তু হয়ে গেল এবার আমরা এটাকে ওপেন করব ওকে এটার কিন্তু কাছে মানে এটা জাস্ট আপনার ফোনের মধ্যে ইনস্টল করে রাখবেন এবার আমরা আবারও চলে যাব সেই প্যারালাল স্পেসের মধ্যে যেটা দিয়ে আমরা মূল কাজটা করব ঠিক আছে তো আমি এখান থেকে প্যারালাল স্পেসটা খুঁজে নিচ্ছি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই কাজটা করবেন ঠিক আছে তো এই যে দেখুন এখানে প্যারালাল স্পেস আছে সো আমি যে প্যারালাল স্পেস অ্যাপটা আছে সেটা আমি ওপেন করব ঠিক আছে এবার আমরা সিম্পলি এখান থেকে যে টিকটক অ্যাপটি আছে এটাকে আমরা সিলেক্ট করব আসলে গত কাল এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই নতুন ফোনের মধ্যে অ্যাকাউন্ট খুলছি কিন্তু রেফার কোড দেওয়ার বক্স আসে না তো এর জন্য মূলত আমি এই ভিডিওটি করতেছি অনেক খোঁজাখুঁজির পর আমি মূলত এই ভিডিও এইটা জানতে পেরেছি শিখতে পেরেছি এরপর আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক এবার আমি গ্র্যান্ড অপশানে ক্লিক দেবো ক্লিক করার পর এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করব তারপরে অ্যালো অপশানে ক্লিক করব আবার অ্যালো অপশানে ক্লিক করবো এবার দেখুন স্টার্টিং টিকটক মানে এবার কিন্তু আমাদের টিকটকটি ওপেন হচ্ছে সিক্সটি ফোর ভিটের যে ইয়েটা আছে সেটা ডাউনলোড করার পর এবার চলে আসছে তো এবার আপনারা কন্টিনিউতি অ্যাগ্রিমেন্ট কন্টিনিউতে ক্লিক দিবেন এবং এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দিকে এভাবে স্লাইড করবেন বা টান দিবেন তো তারপরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন দুঃখিত ওকে প্রোভাইলি ক্লিক করার পরে এখানে দেখুন সাইন আপ লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে শুধু লগ ইন করবেন তাহলেই হবে ঠিক আছে তো আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল তার কারণ হচ্ছে আমি গুগল দিয়ে এটা করেছি তো আমি গুগলে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তো দেখতে পারতেছেন চেকিং ইনফরমেশান সো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে তার কারণ হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্টটি এখানে দিতে হবে যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট আপনি যদি নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে শুধু নাম্বার দিলেই হবে ঠিক আছে আর যদি ফেসবুক দিয়ে খোলেন টুইটার দিয়ে খোলেন তাহলে সেটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি আমার গুগল অ্যাকাউন্টই সিলেক্ট করছি বন্ধুরা দেখতে না আমার কিন্তু এখানে আমি কিন্তু অ্যাকাউন্টটাকে লগ করে নিয়েছি এবং নিচের দিকে দেখুন কোডটা দেওয়ার কিন্তু বক্স চলে আসছে এখন অনেকেই বলবেন যে আপনি হয়তোবা মোবাইল চেঞ্জ করে নিয়েছেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রিয়েল অ্যাপটাতে আগে যাব তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে আসলে সত্যি কিনা এই যে দেখুন টিকটকে ঢুকলাম তা আমি এটাতে দেখিয়ে দিচ্ছি কোডটা মানে কোডটা দেওয়ার বক্সটা আসে কি না এবং ওইটাতে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দিব তার কারণ আমি আসলে মূলত কোনো ভিডিও ফেক করি না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি নিচের দিকে যাব এবং এখানে দেখতে পারতেছেন কোড দেওয়ার কোনো রকম বক্স নাই এই যে দেখুন কোড দেওয়ার কোনো রকম বক্স নাই কিন্তু আমি যদি সেটাতে যাই মানে প্যারালাল স্পেস দিয়ে যেটা করছি সেটাতে যদি যাই তাহলে দেখুন কোড দেওয়ার বক্সটা কিন্তু চলে এসেছে ঠিক আছে এই যে দেখুন কোর্ট দেওয়ার বক্সটা কিন্তু চলে এসেছে আপনারা ভালোভাবে খেয়াল করুন যে আসলে আমি আসলে রকম ফেক ভিডিও তৈরি করি না এই যে দেখুন কোর্ট দেওয়ার বক্সটা কিন্তু চলে এসেছে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তোবা অনেকের বিশ্বাস নাও হতে পারে এই যে দেখুন এটার মধ্যে রকম কোট দেওয়ার বক্স নাই দেখুন কোর্ট দেওয়ার রকম বক্স নাই কিন্তু আমি যখন ওইটাতে যাব এবং এখানে দেখুন কোর্ট দেওয়ার বক্সটা চলে এসেছে এবার আমি আমার কোটটা দিয়ে দিচ্ছি এবং কোডটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমি খুব সহজে এখানে দশ টাকা নিতে পারবো আমার এই যে ছয় টাকা দেখুন মানে যেটা পাওয়ার কথা সেটা কিন্তু আমি পাইছি এবং কোডটা যখন আমি কনফার্মে দিব তখন সাথে সাথে কিন্তু আমি ষোলো টাকা পেয়ে যাব এবং আমার রেফারটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তবু বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ফোনের মধ্যে যদি মানে কোড দেওয়ার বক্স না আসে তাহলে কিন্তু এই প্যারারাল স্পেস দিয়ে কিন্তু আপনি সেই ফোনের মধ্যে আপনার হচ্ছে কোড দেওয়ার বক্সটা নিয়ে আসতে পারবেন বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনোরকম সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তার কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু শেখানোর জন্য তো অবভিয়াসলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আপনারা কীভাবে খুব সহজেই টিকটকের মধ্যে আনলিমিটেড রেফার নেবেন এরকম যদি তিন চারটা মোবাইল থাকে মানে ওটা আনলিমিটেড রেফার ঠিক আছে একদিনে আপনি বিশ তিরিশটা নিতে পারবেন সমস্যা নেই যদি মোবাইল বেশি থাকে কারণ আপনারা প্রতি চব্বিশ ঘন্টা পর একটা করে রেফার নিতে পারবেন যেটা ট্রিক আমার জানা আসে যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন যে ভাই আমি সেই ভিডিওটা চাই তাহলে আমি মানে আগামীকালকেই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা খুব সহজেই একটা ফোনের মধ্যে আনলিমিটেড আপনার হচ্ছে অ্যাকাউন্ট করবেন টিকটকের মধ্যে তো আপনারা যদি ভিডিওটা চান তাহলে অবশ্যই উড়া ধরা কমেন্ট করুন এই ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওতে যদি আমি এক হাজার লাইক পেয়ে যাই তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড করব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিন ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে পরবর্তীতে এ ধরনের ভিডিও চান কি না তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ট্যাক ইউস ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ